তবে মাগুন না আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে এসেছিলাম পাকা ব্রিজ এখানে একটা লেক আছে ছোট লেক এখানে সিট্রাঙ্গের ঘূর্ণিঝড় হয়ে গেল একটানা দুই দিন নিম্নচাপের বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছিল তো এখানে অনেক ফিশারি ডুবে গিয়ে অনেক মাছ বেরিয়ে হয়ে এসেছিল তো সেখানে আমরা আজকে মাছ ধরতে এসেছিলাম তো দেখুন কি পর্যায়ে কতটুকু মাছ পাই চলুন দেখতে থাকি উপভোগ করি ভিডিওটা আর এখানে অনেক মানুষ অনেক প্রচুর মাছ ধরছে গতকালকে আরও অনেক বেশি মাছ ধরা হয়েছিল তো আমরা খবর পাইনি আজকে খবর পেয়ে এই একটার দিকে চলে আসলাম মাছ ধরতে তো চলুন দেখি কতটুকু মাছ ধরতে পারি এখানে মাছের উৎসব লেগে গেছে বন্যার পানিতে প্রচুর পরিমাণে মাছ এসেছে আর আপনাদের জন্য ভিডিওটা পরিশ্রম করে বানাচ্ছি সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন তো আমরা ভিডিওটি ভিডিও করতে প্রেরণা পাই ওই যে দেখুন হচ্ছে জাল দিয়ে মাঠের ভিতরে খেয়ে দিল এ ছোট ভাই একটু মাছটা আঙ্গো তো পরিমাণ মাছ পাওয়া যায় তো চলুন দেখি ওই নেটটা শোয়া একটু আঙ্গাও একটু আঙ্গাও দেখি দেও জালটি টানছে একটা বড় নাই এই ক্ষেত্রে মাছ পাইনি একটাও তো যে চলুন দেখি বসি দিয়ে মাছ ধরা দেখি এই তো একটা মাগুর মাছ উঠে গেছে তো এটা আমি নিজে মাছ ধরছি এখানে এই মাগুরটা আমি নিজে উঠাইলাম ইন্ডিয়া মাগুর দেখুন সুন্দর একটি মাগুর মাছ এখানে প্রচুর পরিমাণ মাগুর মাছ পাওয়া যায় তো দেখুন আরেকটি মাগুর মাছ উঠালাম মাগুরগুলো বেশ মোটামুটি দুশো গ্রাম ওজন হবে 200 গ্রাম 250 গ্রাম ওজনের হবে এগুলো সব চাষ করা মাছ তো চলুন দেখি তো আমরা সারাদিন মাছ ধরে মোটামুটি অনেক মাছ পেয়েছি তো এখন আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাব তো দেখুন আমরা মাছগুলোকে এখন উঠাবো উঠে দেখেন কতটুকু মাছ পেয়েছি অনেক মাছ পেয়েছি এই তো আমি নিজে মাছগুলো উঠাচ্ছি দেখুন কতগুলো মাগুর পেয়েছি এখানে কমসে কম 6-7 কেজি মাছ হবে সবই মাগুর প্রায় 150-200 মাগুর পেয়েছি তো মাছ তো গণিনি তো বেশি সময় হয়ে যায়নি মাত্র 3 ঘন্টা সময় নিয়ে মাছগুলো ধরেছে সিট্রাঙ্গের নিম্নচাপের কারণে অনেকের মাগুরের ফিশারি এখানে গতকালকে অনেক মাছ লোকজন পাইছে রুই তেলাপিয়া মাগুর বিভিন্ন ধরনের মাছ পেয়েছে তো আমরা খবর পাইনি আজকে এসেছিলাম মাছ ধরতে তো উনি হচ্ছেন নূর ভাই আমাদের সাথে কাজ করে উনি আরেকটি মাগুর মাছ উঠাইছেন আমরা এখন চলে যাই
বের করতেই এটা হচ্ছে আমাদের একটা ভাতিজা, তার কানের ভিতর বসে ঢুকে গেল। বসিটা সে কপাল ভালো, বেশি টুকু ঢুকে না, অল্প ঢুকেছিল। তো আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।